অনুষ্ঠানটি নিবেদন করছে পুষ্পা ফার্নিচার, যত্নে থাকে সবকিছু। পুষ্পা ফার্নিচার, দ্য বেস্ট ফার্নিচার এভার ইউ হ্যাভ সিন। পাওয়ার্ড বাই শায়নি গোল্ড এন্ড ডায়মন্ড। শায়নি গোল্ড এন্ড ডায়মন্ড, আপনার আস্থা আমাদের ভরসা। নমস্কার, আরসিটিভির বিশেষ অনুষ্ঠান খাস কথায় আপনাদের আরও একবার স্বাগত। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। কানাইয়ালাল বাবু, আপনাকে স্বাগত আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকবার জন্য। আগামী 22 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার সবকটি আসনের নির্বাচন, দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারের উত্তাপ বাড়ছে, রাজনীতির ময়দানে নেমে কেমন মনে হচ্ছে? প্রথম দিন কিভাবে প্রচার, কখন বেরোচ্ছেন প্রচারে, কিভাবে কি করছেন? প্রচার তো আমরা সকালের দিকে টাউনে করে নিচ্ছি, তারপরে দুপুরের দিকে আমরা গ্রামে চলে যাচ্ছি, এভাবে প্রচারটা করছি। ওখানে দীর্ঘদিন ধরে রাজনীতির আঙিনায় রয়েছেন আপনি, কিভাবে আপনি রাজনীতিতে আসলেন? আপনি একটা সময় পঞ্চায়েত থেকে, যতদূর জানি পঞ্চায়েত থেকে উঠে এসেছেন, একটা সময় কংগ্রেসে ছিলেন, এখন তৃণমূল কংগ্রেসে রয়েছেন, যদি এই যাত্রাপথটা কিভাবে হয়েছে একটু আমাদের সঙ্গে বিস্তারিত বলেন। 1983 সালে আমি প্রথম পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে প্রধান হয়েছিলাম। তার আগে মানুষের কাজ করতে ভালো লাগতো। একটা সময় কয়েকদিন আগে আমি একটা বিয়েতে গেছিলাম কিষানগঞ্জে, সেই বিয়েতে আমার বয়সী একজন এসে বললো যে আপনি আমাকে এখন আর মনে করতে পারছেন না, আমি ছোটবেলায় আমরা একসঙ্গে খেলতাম, আপনি তখন নিজের সোয়েটারটা খুলে আমাকে দিয়ে দিয়েছিলেন। বাবা আমার সঙ্গে সবসময় ছোট ভাইকে লাগিয়ে দিত, তুমি এর সঙ্গে সবসময় থাকবে, এ পারলে নিজের জামা কাপড়ও কাউকে খুলে দিয়ে চলে আসবে। তো সেরকম একটা মানসিকতা ছিল, যারই কারো কোনো অসুবিধা হলে যদি কারো হসপিটাল নিয়ে যেতে হয় আমি এগিয়ে যেতাম, ইভেন কাউকে যদি মেডিকেল কলেজেও নিয়ে যেতে হয় আমি এগিয়ে যেতাম। এইভাবে সোশ্যাল সার্ভিসেসগুলো ছোটোবেলা থেকেই করতাম, বিশেষ করে যখন হায়ার সেকেন্ডারি পাস করলাম, কলেজে আসলাম, রাজনীতিটা স্কুল জীবনেও রাজনীতি করেছি, ক্লাস টেনে যখন পড়ি তখনই আমরা স্টুডেন্টস ইউনিয়ন করেছি, তারপরে কলেজে ছাত্র পরিষদ করতাম, ইউনিভার্সিটিতেও ছাত্র পরিষদ করেছি আমি, তারপরে চলে আসলাম পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে, তখন ডাইরেক্ট রাজনীতিতে আমি জড়ালাম। তখনও কাজ করতাম, মানুষের কাজ করতাম, পঞ্চায়েত নির্বাচন আসলো, সবাই মিলে বললো যে বাজার থেকে তোমাকে দাঁড়াতে হবে। আমি 83 সালে পঞ্চায়েতে দাঁড়ালাম, প্রধান হলাম সেই বছর, 83 থেকে 88 পর্যন্ত ইসলামপুর তখন পৌরসভা হয়নি, পঞ্চায়েতে ছিল, 88 পর্যন্ত প্রধান ছিলাম। তারপরে অ্যাডহক কমিটি হয়ে গেল, সিপিএমের আমল তখন অ্যাডহক কমিটি হয়ে গেল, তখন সিপিএমেরই অধীর বিশ্বাস বলে একজন ছিলেন, উনি তখন অ্যাডহক কমিটির চেয়ারম্যান হলেন। পরবর্তীকালে 1994 সালে প্রথম পৌরসভা নির্বাচন হলো, সে নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, সেখানে তখন টসে সিপিএমের যিনি অধীর বিশ্বাস, যার কথা বললাম, উনি চেয়ারম্যান হয়ে গেলেন। 1999 সালে আবার দ্বিতীয় পৌরসভা নির্বাচন হলো, তখন থেকে যতবারই পৌরসভা নির্বাচন হয়েছে 5 বছর পর পর, প্রত্যেকবারই আমি পৌরসভার চেয়ারম্যান হয়েছি। মাঝখানে একটা বছর আমার বিরুদ্ধে তখন যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন অনাস্থায়নে ছিলেন, এক বছর হতে না হতেই আবার সব কাউন্সিলররা বললেন যে না দাদা আপনাকে সামলাতে হবে। তো তখন থেকেই আমি ইসলামপুরের চেয়ারম্যান পদটাকে সামলাচ্ছিলাম। 2011-এ বিধানসভা নির্বাচনে যখন গোটা রাজ্যে কংগ্রেস টিএমসি একটা জোট হয়েছিল, তখন আমি ইসলামপুর থেকে নির্দল হিসাবে কনটেস্ট করেছিলাম, তখন আমি 20,000-এর উপরে ভোট নির্দল হিসাবে পেয়েছিলাম। 2016-এ যখন বিধানসভা নির্বাচন হলো, তখন কংগ্রেস সিপিএম একটা জোট হলো রাজ্যে, আপনি জোট প্রার্থী হয়েছিলেন? জোট প্রার্থী ঠিক এটা বলতে পারছি না, বলছি না এই জন্য যে আমাদের ওখানে তদানীন্তন সংসদ সদস্য ছিলেন সেলিম সাহেব, উনি ইসলামপুরে একটা জেডিইউ প্রার্থীকে দিয়ে দিলেন। ওনার যেটা বক্তব্য ছিল যে ইসলামপুরে আমরা কানাইয়াকে সমর্থন করি না, তখন ভবানীপুরে দীপামুন্সি দাঁড়িয়েছিলেন, বলে সেখানে ওনাকে সমর্থন করবো কিন্তু ইসলামপুরে সমর্থন করবো না, কিন্তু ওনার কথা যারা সিপিএম করতেন তারা মানেননি।
আমি 2016 বিধানসভা নির্বাচনে জিতেছিলাম। নির্বাচনে প্রাককালে যেটা হয়, যখনই প্রচার করতে গেছি তখন মানুষ বলেছে যে আমাদের এই কাজ করতে হবে, বিশেষ করে ঠোকরাবাড়ি একটা ব্রিজ ছিল, অনেকদিন ধরে সেই ব্রিজ ছিল, সব মাছাতে যাতায়াত করতো। আমি প্রচারে যখন গেছিলাম তখন বললো যে আপনাকে এই ব্রিজটা করে দিতে হবে, নাহলে আমরা ভোট বয়কট করব। তখন আমি ওনাদের বলেছিলাম যে ভোট বয়কট করেন না আপনারা, আমি ব্রিজটাকে করে দেব। তো 2016 নির্বাচন হয়ে গেল, আমি জিতে গেলাম, কংগ্রেস থেকেই আমি জিতেছিলাম। একটা বছর আমি ঘুরে ঘুরে বুঝলাম যে আমি যদি কংগ্রেসে থাকি তাহলে এলাকায় কোনো কাজ করাটা আমার পক্ষে খুব মুশকিল হবে, কেননা তখন তৃণমূলের সরকার, আমার কথায় কে শুনবে। রবীন্দ্রনাথ ঘোষ, তখন তিনি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে উনি তখন মন্ত্রী ছিলেন, কোনো কথাই শোনা হচ্ছিল না। আবার আমি দেখলাম আবার যদি যাই বিধানসভা নির্বাচনে তখন বলবো যে আমি বিরোধী দলে ছিলাম, কাজ করতে পারলাম না। এই কথা বললে অ্যাটলিস্ট আমার কথা কেউ শুনবে না ওই এলাকার লোক, বলে আপনি তো তখন কথা দিয়েছিলেন আপনাকে করতে হবে। তখন আমি ঘুরে, তখন আমি পৌরসভার চেয়ারম্যানও ছিলাম, পৌরসভারও অ্যালটমেন্টগুলো আমরা ঠিক মতো পাচ্ছিলাম না। তখন আমি ঠিক করলাম যে আমি সবাইকে নিয়ে, পৌরসভাটাকে নিয়ে, ওখানে বিধানসভায় আমার সঙ্গে যারা সহযোগিতা করেছিলেন সবার সঙ্গে আলোচনা করেই একটাই সিদ্ধান্ত নিই যে না, আমাদেরকে টিএমসিতে যেতে হবে এলাকায় উন্নয়ন করার জন্য। সেই হিসাবে আমি টিএমসি দলে যোগদান করলাম 2017। তারপরে আমি ঠোকরাবাড়ি ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, লোক যাতায়াত করছে, 5 কোটি টাকার উপরে তাতে খরচা হয়েছিল। শুধু ঠোকরাবাড়ি না, কয়েকদিন কিছুদিন আগে ওখানে কিছু আসছিলেন রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, ওনাকে দিয়ে আমরা দাড়িভিট ব্রিজটাও করিয়েছি, মাটিগুন্ডাও ব্রিজ হয়েছে, ইসলামপুরে ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম হয়েছে, স্টেডিয়াম হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, অনেক উন্নয়নমূলক কাজ আমরা করাতে পেরেছি। যদি আমি কংগ্রেসে থেকে যেতাম তাহলে কিন্তু কোনো কাজই আমি উন্নয়নের কাজ কিছু করাতেই পারতাম না। কানাইলবাবু, 2019 সালে আপনি লোকসভা ভোটে প্রার্থী হলেন কিন্তু আপনি হেরে গেলেন, দুর্ভাগ্যজনকভাবেই আপনি হেরে গেলেন। কোথাও কি আফসোস হয় যদি এই ডিসিশনটা না নিতেন, কারণ আপনাকে একটা ভয়ঙ্কর একটা জায়গায় ঠেলে দেওয়া হলো, তাহলে আপনি বিধায়ক থাকতেন রানিং ইয়েতে, আজকে কোথাও আফসোস হয়? না না, কোনো আফসোস আমার, আমি আমরা যে দল করি সেই দলের যেটা সিদ্ধান্ত হবে আমার মনে হয় মেনে নেওয়া উচিত, আমি সেইভাবে মেনে নিয়েছিলাম, কোনো আফসোস আজকেও নেই আমার। রায়গঞ্জ যদি গত আমরা 2019 লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আপনারা সম্ভবত 42,000 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে পিছিয়ে ছিলেন। বিজেপির এখন মানে দারুণ হওয়া, মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ভিভিআইপি রানাগণ, আমাদের জেলাতেও নিশ্চয়ই তারা সভা করবে বলে আমাদের কাছে খবর রয়েছে প্রাথমিক সূত্রে। তো এইরকম একটা সিটকে কেন বেছে নিতে গেলেন? 2019 বিজেপির যা হওয়া ছিল সেই তুলনায় এখন কোনো হাওয়াই নেই 2021 এসে। এটা তো রাজ্য নির্বাচন আছে, এখানে আমি এলাকায় ঘুরে যেটা বুঝেছি যে 2019 আমি যেই বুথে যা লিড পেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি লিড এবার পাবো, আর যা আমার ডাউন ছিল তার চেয়ে অনেক ডাউনটা অনেক কমে যাবে। কেননা এলাকায় ঘুরলে 2019 আমি ঘুরেছি আর এখনও কয়েকদিন আমি ঘুরে যেটা বুঝলাম, মানুষের যা সাড়া পেলাম আমি তাতে আকাশ পাতালে তফাৎ আছে। কোনো রায়গঞ্জে বিজেপির হাওয়া বলে বা জোটের কোনো হাওয়া বলে আমি বুঝতে পারছি না। আপনার বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করছে বহিরাগত হিসাবে, আপনি ইসলামপুরে সব কিছু রাজনীতির হাতে ঘড়ি ইসলামপুরে, আপনি সেই ইসলামপুরকে ফেলে রায়গঞ্জে কেন আসলেন? আমি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, আর জেলা সভাপতি আছি বলে আমি আপনাকে বলতে পারছি যে উত্তর দিনাজপুর জেলার 9টার মধ্যে 9টা বিধানসভা সিটে জিতব। আমি রায়গঞ্জে থাকব, এর আগে যিনি সাংসদ হয়েছিলেন দেবশ্রী চৌধুরী উনিও রায়গঞ্জের না, এর আগে তার আগে সেলিম সাহেব ছিলেন উনিও রায়গঞ্জের না, দীপা মুন্সী এক সময় হয়েছিলেন উনিও রায়গঞ্জের না। তো আমার যেহেতু এটা বিধানসভা নির্বাচন আছে, আমি আরসিটিভির মাধ্যমে রায়গঞ্জবাসীদেরকে জানাতে চাই যে আমি রায়গঞ্জে থাকব, আপনারা সবসময় আমাকে রায়গঞ্জে পাবেন। এটা কোনোদিন, এই অসুবিধাটা কোনোদিন হবে না যে আমরা এমএলএ কে ভোটটা দিয়ে দিলাম সে ইসলামপুর চলে গেল।
কানেদাবু, আর একটা বিষয়, প্রার্থী ঘোষণা হওয়ার পর একটা খুব বিক্ষোভ রায়গঞ্জেও তৈরি হয়েছিল। আপনাদের রায়গঞ্জ তৃণমূলের কোয়ার্ডিনেটর অরিন্দম সরকারকে প্রার্থী করতে হবে, বিক্ষোভ হয়েছে এবং বলা হচ্ছিল যে তিনি আমফান বা প্রাকৃতিক দুর্যোগে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় টিকিট দিতে হবে, এই নিয়ে একটা বিক্ষোভ হয়েছিল। সেই পরিবেশটা এখন কি রয়েছে? আপনাকে কি ফুল টিমের সাপোর্ট পাচ্ছেন আপনি? ফুল টিমের সাপোর্ট তো পাচ্ছি পুরোটাই। ইভেন অরিন্দম সরকার, উনিও সব মিটিংয়ে আমার সঙ্গে থাকছেন। এর চেয়ে বড় কথা হলো যে উনি অ্যাসেম্বলি কোঅর্ডিনেটর ছিলেন। যেই যেই বিধানসভা যারা এমএলএ ছিলেন তারা অ্যাসেম্বলি কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব ছিল। রায়গঞ্জের অ্যাসেম্বলি কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্বটা অরিন্দম সরকারকে দেওয়া হয়েছিল। ন্যাচারালি উনি অনেক কাজ করেছিলেন, খালি করোনা না, দুবার যখন বন্যার মতো সিচুয়েশন ছিল তখনও উনি অনেক সাহায্য করেছেন মানুষের। আর এটা ধরেই নেওয়া যে গেছিল যে অ্যাসেম্বলি কোঅর্ডিনেটর যিনি হবেন তিনি প্রার্থী হবেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে বললেন, দলনেত্রী, যে রায়গঞ্জটা আপনাকে দেখতে হবে, দাঁড়াতে হবে। আমি প্রথমের দিকে আমিও চাইনি যে রায়গঞ্জ থেকে দাঁড়াই, কিন্তু যখন দলনেত্রী বলছেন, এর আগেই আপনাকে বললাম যে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা আমি মাথা পেতে মেনে নেব। এটা আমি এর আগেও 2019 যখন লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন আমি সিদ্ধান্তই নিয়েছিলাম। আমাকে দলনেত্রী বলেছিলেন যে আপনাকে লোকসভা নির্বাচনে দাঁড়াতে হবে আর আপনাকে আগে রিজাইনটা করতে হবে বিধানসভা সদস্য থেকে। এই কারণে ওটা ছিল রিজাইন করার ব্যাপারটা, যেহেতু আমি কংগ্রেস থেকে আমি যদি টিএমসি থেকে জিতে থাকতাম তাহলে হয়তো আমাকে রিজাইনটা করতে হতো না, কারণ টিএমসি যারা দাঁড়িয়েছিলেন সুব্রত মুখার্জির মতো তারা কেউ করেনি। কিন্তু আমি যেহেতু কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলাম আর আমি লোকসভায় দাঁড়াবো তৃণমূল থেকে, এটা ঠিক মেনে যাওয়ার ব্যাপারও সেই কারণে রিজাইন করেছেন। আমি বলছি, আমি কানেবল দা আমি ব্রেকে যাব, তার আগে ছোট্ট মানে যে বিক্ষোভটা হয়েছিল সেই বিক্ষোভটা সামলে কি আপনি ঐক্যবদ্ধভাবে? না না, আমরা ঐক্যবদ্ধ হিসাবে প্রচার করছি। বিক্ষোভটা যেটা হয়েছিল ওটা সামনে নেওয়া হয়েছে, ওতে দলনেত্রী নিজেই এর মধ্যে ডেকে সবাইকে দিয়ে বিক্ষোভটাকে সামনে সবাইকে বলে বিক্ষোভটাকে সামলাই দিয়েছেন। এখন কোনো বিক্ষোভ নেই, আমরা সবাই একসঙ্গে মিলে প্রচার করছি। আমরা আলোচনায় থাকবো, আমাদের সঙ্গে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। আমরা একটা বিজ্ঞাপনী বিরতি নিচ্ছি, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আমাদের আজকের এই খাস কথা অনুষ্ঠানে। ব্র্যান্ডেড হলমার্ক যুক্ত সোনার গহনা পাবেন শাইনি গোল্ডেন ডায়মন্ডে। শাইনি গোল্ডেন ডায়মন্ড লিচুতলা দুর্গা মন্দিরের নিকটে রায়গঞ্জ। বি সরকার ও শাইনি গোল্ডেন ডায়মন্ডের ব্যবসায়িক সাথী আপনাদের কাছে নিয়ে এসেছে বিভিন্ন বাজেটের এক্সক্লুসিভ ডিজাইনের বিয়ের গহনার বিপুল সম্ভার ও আপনার মুখে হাসি ফোটাতে বিয়ের এক্সক্লুসিভ ডিজাইনের গহনার মজুরির উপর রয়েছে এক্সক্লুসিভ ছাড়। শাইনি গোল্ডেন ডায়মন্ড, আপনার আস্থা আমাদের ভরসা। বিরতির পর ফিরে এলাম আমাদের আজকের খাস কথা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। কানাইয়ালাল বাবু, যে প্রশ্নটা রায়গঞ্জ শহরের মানুষ জানতে চাইছে, আপনারা সবকিছু আপনাদের দখলে, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি আপনাদের দখলে, রায়গঞ্জ পুরসভা আপনাদের দখলে, জেলা পরিষদও আপনাদের দখলে, তা সত্ত্বেও 42,000 ভোটে আপনারা পিছিয়ে থাকেন লোকসভা ভোটে। এর একটা কারণ হিসাবে যেটা আনা হচ্ছে যে বিগত পঞ্চায়েত এবং এই পুর ভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে, গুলি বোমার লড়াই হয়েছে, যার প্রত্যক্ষদর্শী হয়তো 72-এর দশকের সঙ্গে বিরোধীরা তুলনা করছেন, এই জন্য ভোট ব্যাংকে আপনাদের অনেকটা হারাতে হয়েছে, কি বলবেন প্রসঙ্গে? না, একদম সন্ত্রাস হয়নি এই কথাটা আমি বলবো না, কিন্তু যাই হয়েছে আগামী দিনে হবে না এই
অ্যাসিডেন্সটা কেন, এটা আমি প্রতিশ্রুতি যেন প্রতিজ্ঞাবদ্ধ যে এরপরে আর এই জিনিসটা হবে না, সে পঞ্চায়েতে হবে না, পৌরসভাতে হবে না, এটা বলতে পারি। রায়গঞ্জ পুরসভা এবং ইয়েতে কোনো ওয়ার্ডে একটা এক দুটো ওয়ার্ড ছাড়া কোনো ওয়ার্ডেই আপনাদের লিড ছিল না, মানুষ একটা আতঙ্কিত, এটা বিজেপি এবং কংগ্রেস বামজোটের প্রার্থীরা বারংবার এটা উল্লেখ করছে। আমার মনে হয় না যে কোনো ওয়ার্ডে লিড ছিল, এই কথা লিড ছিল না, এই কথাটা সত্যি। কিছু কিছু ওয়ার্ড তো আমরা জিততামই, দু চারটা ওয়ার্ডের জন্য আমাদের গোটা পৌরসভাটা বদনাম হয়ে গেল। যাই হোক, দু চারটা ওয়ার্ডেও যেন আগামী দিনে না হয় সেই প্রচেষ্টাটা আমার থাকবে। এখানে যে প্রসঙ্গটা বা আরেকটা প্রসঙ্গ চলে আসছে, আপনাদের আপনাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার প্রচুর প্রকল্প করেছে, কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে সরকারি চাকরি, তারপরে আপনি কলেজে ভর্তি, কোনো অফিসার লেভেলে নিয়োগ, সব ক্ষেত্রে কাঠবাড়ি তোলাবাজি চলেছে। বিজেপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে একই কথা বলছে, বিরোধী দলরা একই কথা যে এটা কাঠবাড়ির সরকার, তোলাবাজির সরকার। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, মানুষ বলছে এটা অনেক জায়গায় টাকা দিয়ে তাকে চাকরিতে ঢুকতে হয়েছে, এটা ট্রান্সফার, সেখানে টাকা দিয়ে চাকরিতে ঢুকতে হয়েছে। কি বলবেন বিষয়টা নিয়ে, এটা কি আপনারা আগে বোঝেননি না দেখেও আপনারা চুপ করেছিলেন? কাঠমানির ব্যাপারটা তো আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করেছিলেন, আর উনি বলে দিয়েছিলেন যে ভাই যারা যারা কাঠমানি নিয়েছেন তারা সে কাঠমানিটাকে ফেরত দিয়ে দেন, না হলে তার জন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা যে নিয়েছে তাকে ভুগতে হবে। দল তো আর কোনোদিন কাউকে বলে না কাঠমানি নিতে, কিছু লোকের চরিত্র পতন হয়ে যাওয়ার জন্য এই পরিস্থিতিটা হয়। পরবর্তীকালে দল তো ওর দায়িত্বটা নেবে না, তো কাঠমানি বলতে গেলে কাঠমানি যে খায়নি এই কথাটা আমি বলবো না, কিন্তু পরবর্তীকালে আমরা এই ব্যাপারটাকে শক্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছিলেন বলে সেই জিনিসটা সেখানে শেষ হয়ে গেছে, তারপরে আর কাঠমানির ব্যাপারটা আর উঠে আসেনি। রায়গঞ্জ শহরে এতদিন ধরে বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেসের আমলে রায়গঞ্জে তথাকথিত কোনো উন্নয়ন হয়নি, তো উন্নয়ন যদি নাই করতে পারে আপনাদের সরকার ভোট দেবে কেন? না, পৌরসভা উন্নয়ন করেনি, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রিক আমি বলছি। বিধানসভায় তো আমি এর আগে প্রথম বলেছিলাম যে আমি 2016 কংগ্রেস থেকে জিতেছিলাম, আর জিতে আমি বুঝে গেছিলাম যে আমি আমি কোনো উন্নয়নই করতে পারবো না যদি কংগ্রেসে থেকে যাই। তো এখানে তো কংগ্রেসের এমএলএ জিতেছেন 10 বছর ধরে, কংগ্রেসের এমএলএ কোনো কাজই করতে পারেননি, কি কাজটা করবেন কি করে? বছরে পাবে পাবে 60 লাখ টাকা, 60 লাখ টাকায় 5টা পঞ্চায়েত আছে, একটা পৌরসভা আছে, কি কাজ করবেন? একই হিসাবে সাংসদ যিনি ছিলেন উনিও কোনো কাজ করেননি। তো পঞ্চায়েত নিজের কাজ করছে, পঞ্চায়েত সমিতি কাজ করছে, জেলা পরিষদ কাজ করছে, পুরসভাও আপনাদের রয়েছে, পৌরসভা আমরা কাজ করছি, কিন্তু বিধানসভা আমাদের নেই, লোকসভা আমাদের নেই। তো বিধানসভায় যারা দায়িত্বে আছেন, আসলে বিধানসভায় নিজের এমএলএ যিনি থাকেন খালি ওর নিজের অ্যালটমেন্ট থেকে কাজটা হয় না, ওনাকে কাজটা করিয়ে নিতে হয়। ভাই আমার এই বিধানসভা এলাকা, আমার এই কাজের দরকার, এখানে 10 কোটি টাকা লাগবে, 5 কোটি টাকা লাগবে, এটাকে করে নিতে হবে। তো এই সুবিধাটা পাওয়া যায় একমাত্র যদি আপনি রাজ্যে যে সরকারটা আছে সেই সরকারের সঙ্গে থাকলে এই সুবিধাটা পাওয়া যায়। আপনাদের আপনি রায়গঞ্জ বিধানসভার প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বেশ কিছু জায়গায় বিক্ষোভের আজ আমরা লক্ষ্য করতে পারছি। আপনার দলের করণ দিঘির বিধায়ক যিনি এমএলএ ছিলেন তিনি বিজেপিতে যোগদান করেছেন, কানা ঘুষো শোনা যাচ্ছে ইটাহারে আপনাদের বিদায়ী বিধায়ক, তিনিও বিজেপির সঙ্গে, অন্তত সোশ্যাল মিডিয়াতে আমরা সেটা দেখতে পাচ্ছি যে তিনি বিজেপিতে যোগদান করেছেন। তাই কেন তারা আপনাদের তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা বিজেপিতে যোগদান করছেন, আর নির্বাচনে কি এফেক্ট পড়তে পারে এর জন্য? আমার কাছে এখন পর্যন্ত যা খবর আছে ইটাহারের বিধায়ক বিজেপিতে জয়েন করেছেন, সোশ্যাল মিডিয়াতে একটা লেখা ঘোরা, সোশ্যাল মিডিয়াতে আমি খালি দেখেছি যে করণ দিঘির বিধায়ক জয়েন করেছেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিজেপির দলীয় অফিসে যা বিক্ষোভ হয়েছে সেই তুলনায় আমাদের দলে কোথাও কোনো বিক্ষোভ হয়নি। বিজেপি তো আবার অভিযোগ করছে যে আপনাদের পিকেট টিম আর তৃণমূল কংগ্রেসরা ঢুকে বিজেপির অফিস ভাঙচুর করে দিয়ে চলে এসেছে। তাহলে তো তারা নামটা দিতে পারতো, থানায় তো এফআইআর করতে পারতো। ওরা একদিকে সকোচ করছে নিজের কর্মীদের যে কেন তোমরা অফিস ভাঙলে, কেন তোমরা চেয়ার ভাঙলে, কোনো টেবিল ভাঙলে, আর একদিকে লজ্জাটা ঢাকার জন্য মানুষকে বলছে যে হ্যাঁ ওটাকে পিকে টিম করেছে, তৃণমূলের টিম করেছে। আমাদের কি ঠেকা পড়েছে যে বিজেপির অফিস গিয়ে চেয়ার টেবিল ভাঙবো? কেনই বা ভাঙবো? ওদের মধ্যে তো ক্যান্ডিডেট নিয়ে ক্ষোভটা অনেক বেশি, কেন দল তো সবাইকে মিলে করছে, যারা তৃণমূল থেকে পাল্টি মেরে আসছে বিজেপিতে তাদেরকে প্রার্থী করছে খুব হবেই, যারা ইন্ডাস্ট্রিস্ট যারা, আসলে সংগঠন তো এইভাবে হয় না, দলীয় সংগঠন কিন্তু শিল্পপতিরা করতে পারেন না। আমি এর আগে অনেক দেখেছি অনেক সেলিব্রিটি দাঁড়িয়েছিলেন,
মানুষের কাজ করা, রাজনীতি করা, ভাবাটা যতটা সহজ করাটা ততটাই কঠিন। আপনাকে 24 আওয়ার সার্ভিস দিতে হবে, 24 ঘন্টা মানুষের সার্ভিস দেওয়াটা যদি আপনার ছোটবেলা থেকে সেই যদি মানসিকতা না থাকে, হঠাৎ করে আমি দেখলাম যে আমি তৃণমূলের সুবিধা নিয়ে আমি ভালো ব্যবসা বাণিজ্য করে নিলাম, তাহলে হয়তো আমি যদি দলের প্রার্থী হয়ে যাই অন্য দলের, তাহলে আমি আরও ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবো। এইভাবে আমি বিশ্বাস করি দল হয় না। এই মুহূর্তে বিজেপি পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গকে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ডেলি প্যাসেঞ্জারি করছেন বাংলার মধ্যে, বলছে সোনার বাংলা উপহার দেবে। বিজেপির মোকাবিলাটা কতটা করতে পারবেন জেলার ক্ষেত্রে? না না, আমরা সহজেই মোকাবিলা করছি তো বিজেপির মোকাবিলা। ওরা সোনার বাংলা মানে কি সেটাও বলতে পারবে না, খালি ওই সোনার বাংলা বলছে। ও তো আসছেন, নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন, রাজনাথ সিংও আসছেন, কিন্তু কোনো হাওয়া ওনারা তুলতে পারছেন না। কেন বিজেপিকে ভোটটা মানুষ, পশ্চিমবাংলার মানুষটা বিজেপিকে ভোট দেবে কেন? তো একটা সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক দলকে পশ্চিমবাংলার মানুষ ভোট দেবে না। না, বিজেপির গ্ল্যাম, বিজেপির যে প্রচার হচ্ছে হাইটেক প্রচার হচ্ছে, সেখানে এসি বাস আনা হচ্ছে, সোফা সেট আছে, উপরে ওঠার জন্য লিফট রয়েছে, প্রচুর রথযাত্রা হলো বিজেপির, আমরাও সেটা দেখলাম। এই যে বিজেপির হাইটেক প্রচার, এই প্রচারের সঙ্গে আপনারা পাল্লা দিতে পারবেন ভোটে? হাইটেক প্রচারে কি ভোট হবে? বিজেপি তো হলোই যাত্রার দল, কোনো সময় রথযাত্রা করে আসছে, কোনো সময় পরিবর্তন যাত্রা করে আসছে। এরা তো আন্দোলন কোনোদিন বিজেপি করেনি, আমরা স্বাধীনতার সংগ্রামের থেকে যদি শুরু করি আজ পর্যন্ত বিজেপি কোনোদিনই কোনো আন্দোলন করেনি। 1977 সালে সিপিএম তখন থেকে ক্ষমতায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসলেন, দীর্ঘ আন্দোলন করেছেন সিপিএমের বিরুদ্ধে। তখন তো আমরা বিজেপির কোনো নেতাকে খুঁজে পাইনি। সেটা আপনাদের দলনেত্রীও তো কেন্দ্র, বিজেপির কেন্দ্রীয় সরকারের মন্ত্রিত্বে ছিলেন, সেটা ঠিক ছিল, কিন্তু বিরোধীরা তো অভিযোগ করছে যে আপনারা একই মানে মুদ্রার এপিটোপিট, বিজেপি বিজেমূলের নাম দিচ্ছে আপনাদের। আমরা সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছি, এটাতে কোনো কম্প্রোমাইজ দলনেত্রী করেননি। সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেই উনি 2011 সিপিএম কে ক্ষমতাচ্যুত করেছেন। আজকে সিপিএম এর সমলে কোনো প্রকল্প, আজকে যেরকম আমরা কন্যাশ্রী পাচ্ছি, রূপশ্রী পাচ্ছি, সবুজ সাথী পাচ্ছি, স্বাস্থ্য সাথী পাচ্ছি, জয় জোহার প্রকল্প আছে, কৃষক বন্ধু আছে, তপশিলী বন্ধু আছে, কিন্তু সিপিএম এর টাইমে একটা প্রকল্প এরকম ছিল না। আজকে একটা সরকার 34 বছর ক্ষমতায় থাকলো, এখন যারা সিপিএম করে তাদের ভাবা উচিত যে কেন এরকম আমরা কিছু করতে, এই প্রকল্পগুলো আমরা কেন করতে পারলাম না। সিপিএম তো 34 বছর খালি দলবাজি করেছে, খালি পার্টিবাজি। তখন থেকে আমরা রাজনীতি করছি, সিপিএম এর আমলেও আমি পঞ্চায়েত প্রধান হয়েছিলাম, সিপিএম এর আমলেও আমি পৌরসভার চেয়ারম্যান হয়েছিলাম। আসলে এরা খালি রাজনীতি করে, পার্টিবাজি করতে হবে, ব্রাঞ্চ কমিটি, লোকাল কমিটি, এগুলো খালি করেছে, মানুষের কোনো কাজ করেনি। কানাদাবু, আমরা আসবো পরবর্তী আলোচনা, নিশ্চয়ই আলোচনা আমাদের জারি থাকবে। তবে তার আগে আরও একটি বিজ্ঞাপনী বিরতি আমরা নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের বিশেষ অনুষ্ঠান খাস কথা। হলমার্ক যুক্ত গহনার সম্ভার নিয়ে এসেছে শাইনি গোল্ড এন্ড ডায়মন্ড। ব্র্যান্ডেড হলমার্ক যুক্ত সোনার গহনা পাবেন শাইনি গোল্ড এন্ড ডায়মন্ডে। শাইনি গোল্ড এন্ড ডায়মন্ড লিচুতলা দুর্গা মন্দিরের নিকটে রায়গঞ্জ। বিসরকার ও শাইনি গোল্ড এন্ড ডায়মন্ডের ব্যবসায়িক সাথী আপনাদের কাছে নিয়ে এসেছে বিভিন্ন বাজেটের এক্সক্লুসিভ ডিজাইনের বিয়ের গহনার বিপুল সম্ভার, ও আপনার মুখে হাসি ফোটাতে বিয়ের এক্সক্লুসিভ ডিজাইনের গহনার মজুরির উপর রয়েছে এক্সক্লুসিভ ছাড়। শাইনি গোল্ড এন্ড ডায়মন্ড, আপনার আস্থা আমাদের ভরসা। বিরতির পর ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠান খাস কথায়। আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওতে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগরওয়াল। কানাইলাল বাবু, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, সামনে নির্বাচন, সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচার চলছে। নির্বাচনের প্রচারে কি বলছেন সাধারণ মানুষকে? আমরা নির্বাচনের প্রচারে বলছি যে রায়গঞ্জে আপনারা আমাদের দলকে
বিধানসভার সদস্য দেননি। এখানে বিধানসভার সদস্য কংগ্রেসের, সাংসদ বিজেপির, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জকে সুপার স্পেশালিটি হসপিটাল দিয়েছেন, রায়গঞ্জ ইউনিভার্সিটি দিয়েছেন, রায়গঞ্জ মেডিকেল কলেজ দিয়েছেন। তো এটা বিধানসভার সদস্য না দিয়েও যখন এত কাজ মুখ্যমন্ত্রী করতে পারেন রায়গঞ্জের জন্য, রায়গঞ্জে বিধানসভা সদস্য তৃণমূল প্রার্থী জিতলে, যেটা আমি জিতলে, আমরা আমি অনেক বেশি কাজ করাই নিতে পারবো, এই আত্মবিশ্বাস আমার আছে। একটা বিরোধীরা আর একটা প্রশ্ন করছে যে আপনারা সুপার স্পেশালিটি হাসপাতালের কথা বলছেন, বিরোধীরা বলছে শুধুমাত্র লাল নীল একটা বিল্ডিং করে দিয়েছেন, পরিষেবা পাওয়া যাচ্ছে না, সামান্য জ্বর সর্দি কাশির চিকিৎসা হচ্ছে, কিছু এমার্জেন্সি হলে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম হাসপাতালের কি দরকার? আমার মনে হয় এটা শুধু অভিযোগ, এটা যদি হতো তাহলে তো রায়গঞ্জবাসীর থেকে অভিযোগটা আসতো। এটা হতে পারে যে সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার মানটা আমাদের আরও বাড়াতে হবে, কেননা রায়গঞ্জে মানুষের মনে একটা ক্ষোভ আছে যে এইমস এখানে হয়নি, এইমস এখানে হয়নি। তো আমরা বিশেষভাবে আমি এই চেষ্টাটা চালাবো যে সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসা ব্যবস্থাটাকে এরকম জায়গায় নিয়ে যাই যাতে মানুষ এটা অভিযোগটা ভুলে যায় যে রায়গঞ্জে এইমস হয়নি। এখানে আমি যেটা বুঝেছি যে এখানে একটা ওমেন্স কলেজের একটা দরকার আছে, এখানে ট্র্যাফিক জ্যামটা খুব বেশি, আমি যেটা দেখেছি যানজটের সমস্যাটা খুব বেশি, আর যেগুলা রেল যোগাযোগের যে ব্যাপারটা আছে, বা এখন আমি প্রচারের মধ্যে গিয়ে আরও যেগুলো দাবি রায়গঞ্জবাসীর কাছ থেকে উঠে আসবে, আমরা সেগুলো সব আমি পূরণ করার চেষ্টা করব। একদিকে বাম কংগ্রেস জোট, সঙ্গে আইএসএফ সংযুক্ত মোর্চা, অন্যদিকে বিজেপি, এই ত্রিমুখী একটা লড়াইয়ের প্রতি মানে একটা জায়গা তৈরি হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবচাইতে বড় কথা যে এইবারের যে ইলেকশন হচ্ছে সেটা একটা ধর্মীয় মেরুকরণের ওপর রাজনীতিটা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের বুকে সম্ভবত এই প্রথমবার ধর্মের ভিত্তিতে একটা ভোট হতে চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি আপনার এই আসনে জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? আসনটা তো আমরা জিতবো। আসলে ধর্মীয় মেরুকরণ যেটা ব্যাপার আছে, কাজ করে কিন্তু খালি তৃণমূল কংগ্রেসের কর্মী, অন্য বিজেপির দলেরও কোনো কর্মী এলাকায় কাজ করে না, বা জোটেরও কোনো কর্মী এলাকায় কোনো কাজ করে না। বিজেপি যারা কর্মীরা আছেন তারা তো একটা কথাই বলেন যে আপনারা কাজ করেন কিন্তু আমরা খালি জয় শ্রীরাম বলে ভোটটা নিয়ে নেব। আপনাদের বিরুদ্ধে একটা তোষণের রাজনীতির অভিযোগ আছে, আপনারাও কোনো একটা শ্রেণীকে আপনারা তোষণ করেছেন এতদিন ধরে? না না, তোষণ যদি আমরা করে থাকি তাহলে অন্যান্য স্টেটেও কি তোষণ হয়েছে? বিজেপি তো সব স্টেটে কি জিতে গেছে? রাজস্থানে কি তোষণ হয়েছে? তোষণের ব্যাপারটা না, আমি সংবিধান হিসাবে সাংবিধানিক আমাকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, আমাদের সংবিধানে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে তো আমাদেরকে মেনে চলতে হবে। তোষণ বলতে কি আছে, কাউকে এক্সট্রা কোনো ফেসিলিটিস দেওয়া তো না। আসলে বিজেপির যেটা জয় শ্রীরামের যেটা রাজনীতি আছে, রামটা মানুষের মনে থাকার কথা, রামটাকে নিয়ে আমি রাজনীতি করব? রাম তো কারো কপিরাইট কেউ নিয়ে নেয়নি, এখন তৃণমূল কংগ্রেসের কোনো গাড়ি ঝান্ডা লাগিয়ে গেলে এই জয় শ্রীরাম, এটা হওয়া উচিত না। রাম নামের মহত্তাটাই এরা জানে না। আমরা জানি রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল ওই পাথরগুলোর উপরে খালি রাম লিখে দেওয়া হতো, তো পাথরটা জলে ভাসত একদমই। রাম রাবণের যুদ্ধের সময় রাবণ রাম বাণ চালাবে রাবণের উপরে, কিন্তু রাবণ রাম রাম বলছে, রাম বাণ চালাতে পারছে না। তখন সব দেবতারা বললো যে তো কি করে রাবণকে মারবে, তখন দেবতারা সব মিলে মা সরস্বতীকে আহ্বান করে বললেন যে আপনি রাবণের জিভের উপরে তুমি বসো, বসে ওর মুখ থেকে রাম নামটা বন্ধ করো, তখন রাম বাণ চালালেন। এটা হলো রাম নামের মহত্তা। এরা ওই রাম নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে, এটা আসলে ধর্মীয় উন্মাদটা ছাড়ানোর হচ্ছে, কষ্টটা বেশি দিচ্ছে ধার্মিক লোকের। আমরা চাই মানুষ ধর্ম মানুক, কেননা ধর্ম যদি মানে মানুষ তাহলে মানুষ কোনোদিন কারো চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যায় কারো প্রতি করবে না। কেন ওর একটা বিশ্বাস আছে যে আমার কপালে এটা নেই, আমি কেন করতে যাবো, বা এই অন্যায়টা যদি করি আমার পাপ হবে। পুলিশের কতটুকু ক্ষমতা আছে যে কতটুকু এগুলো বন্ধ করতে পারবে? আমরা সবাই ধার্মিক, কিন্তু ধার্মিক আমরা হওয়া মানে সাম্প্রদায়িক হওয়া নয়। বিজেপির ধার্মিকতা মানে সাম্প্রদায়িকতা। কানাইলাল বাবু, আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনাকে, আপনি নিজে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী, পাশাপাশি আরও 8টি বিধানসভা কেন্দ্রের দলকে জেতানোর গুরুদায়িত্ব আপনার কাঁধে, আজকের এই দিনে দাঁড়িয়ে জেলা 9টি বিধানসভা আসনের মধ্যে ফলাফলটা কী হতে পারে?
আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি, আমার যখন রায়গঞ্জে দাঁড়াবো এই কথাটা হওয়ার আগে আমি বলেছিলাম যে দিদি আমি 9টার মধ্যে 9টা বিধানসভা সিটি জিতে উপহার দেব। আর 9টার মধ্যে আজকে আপনার আরসিটিভির এখানে এই চ্যানেলে এখানে বলে যাচ্ছে আমরা 9টার মধ্যে 9টায় জিতব। এখানে আত্মবিশ্বাসী জিতবো, দুঃসামনে পরে দেখবো যে কেন সংগঠনটাকে এই জায়গায় আমি নিয়ে আসছি। এই এক বছর দেড় বছরে আমাকে যখন জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে আমি অঞ্চল পর্যন্ত গেছি, অঞ্চল পর্যন্ত গিয়ে অঞ্চল সম্মেলনে উপস্থিত হয়েছে, গিয়ে সংগঠনটাকে আমরা এই জায়গায় আমরা আছি আজকের দিনে, সংগঠনটা আমরা 9টার মধ্যে 9টা সহজেই জিতব। অসংখ্য ধন্যবাদ কানাইলাল বাবু আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের সঙ্গে আজকের বিশেষ অতিথি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগরওয়াল। অতীতে যা কিছু সমস্যা মানুষের কাছে সেই অর্থে কিছুটা হলেও ক্ষমা প্রার্থনা তিনি করলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন শুধু রায়গঞ্জ নয়, উত্তর দিনাজপুর জেলার 9টি আসনেই আগামীতে জয়ী হবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তবে জনতার রায় কোন দিকে যায়, কানাইলাল বাবুর বক্তব্য কতটা আগামী দিনে প্রমাণিত হয় সেই জন্য অপেক্ষা করতে হবে আমাদের দুষ্টা মেয়ে পর্যন্ত। আপনারা ভালো থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের আরসিটিভির বিশেষ অনুষ্ঠান খাস কথা। সকলে ভালো থাকবেন, নমস্কার।